ওই হিটলারের প্রচার মন্ত্রী গায়ভালস যেমন বলতেন একটি মিথ্যা কথাকে হাজারবার বললে সেই মিথ্যা কথাই সত্যি পরিণত হয়ে যায় ঠিক তেমনি সন্ত্রাস এবং মিথ্যা প্রসঙ্গে কংগ্রেস এবং সিপিআইএম বরাবরই গায়ভালসকে নিজেদের আদর্শ মেনে রাজনীতি করেছে এবং বারবার তা শোচনীয় ফল পেয়েও এই দুই দলের নীতি বিন্দু মাত্র পরিবর্তন হয়নি ভোর সন্ধ্যাবেলায় কংগ্রেস দলের মাফিয়ারা বিজেপি নেতা শ্যামহরি শর্মাকে গুলিতে ঝাঁঝরা করলে আজ পর্যন্ত কোনো কংগ্রেস নেতা সে নারকীয় হত্যা নিন্দা করে একটি শব্দ উচ্চারণ করেননি জোটামলে সামান্য একটি ফ্ল্যাগ বিশাল করে লাগাতে হলে আগে বিরোধীদের নিতে হতো বর্মন বাড়ির অলিখিত অথচ অমুক নির্দেশ সমীর রঞ্জন বর্মন তখন বিশালগড়ের একমাত্র রাজা দীর্ঘ পঁচিশ বছরের রাজত্বে সিপিআইএমের আমলে কত মায়ের বুক খালি হয়েছে কত স্ত্রীর সিথির সিঁদুর মুছে দিয়েছে বাম মাফিয়ারা তা ভাবলে এখনও শিউরে উঠেন গণতন্ত্রপ্রিয় রাজ্যের মানুষ অথচ এই লাল সন্ত্রাস নিয়ে সংবাদ মাধ্যমে মানিক সরকার অথবা জিতেন্দ্র চৌধুরীর কাছে প্রশ্ন রেখেছে নির্বিকার শান্ত মুখে তাদের একমাত্র জবাব ছিল এসব নাকি বিজেপির বানানো গল্প রাজ্যের শান্তির মলয় বাতাস নাকি ফুরফুর করে বইছে তারা যে সম্পূর্ণ মিথ্যাবাদী ছিলেন তাকে অকাট্যভাবে প্রমাণ করে দু হাজার আঠারো এবং দু সালে কংগ্রেস এবং সিপিআইএমকে কলুর বাতাস দিয়ে বিদায় দিয়েছে উন্নয়নকামী ত্রিপুরার মানুষ রাজনৈতিক অস্তিত্ববিহীন এবং জনবর্জিত বাম কংগ্রেস দেশ নির্বাচনে গোহারা হেরে এবার পরাজয়ের তীব্র জ্বালা ভুলতে শুরু করল সেই আগের গয়েবলসের কায়দায় মিথ্যা প্রচার কী সে প্রচারের বক্তব্য সেই প্রচারের বক্তব্য হল রাজ্য নাকি বিজেপি জেতার পর তীব্র সন্ত্রাস করছে এবং দলে দলে নাকি সিপিআইএম আর কংগ্রেস কর্মীরা জিবি আর আইএলএস হাসপাতালে ভর্তি হচ্ছেন অথচ সারা রাজ্যের সংবাদ মাধ্যম আর পত্রিকার পাতায় যে ছবি নির্বাচনের ফল ঘোষণার পর দেখা গিয়েছে তা হল আর গুরুতর আহত বিজেপি কর্মীরা জিবি হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন কারোর মাথায় গভীর ক্ষত তো কারোর আবার মারধর চোখ মুখ এমন ফুলে গিয়েছে দেখে চেনার উপায় নেই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ একাধিক বিজেপি নেতা যখন হাসপাতালে আহত কর্মীদের দেখতে যাচ্ছেন তখন পরম নিশ্চিন্তে জিতেন্দ্র চৌধুরী আর সুদীপ বর্মন সন্ত্রাস নিয়ে বড় বড় বুলিয়াউরের সাংবাদিক সম্মেলনকে গরম দিচ্ছেন কারণ তারা জানেন তাদের হাসপাতালে যাবার প্রয়োজন হবে না যারা সন্ত্রাস করছে তাদের ব্রিফিং যে ভালোভাবেই করা হয়েছে সেই বিষয়ে উভয় দলের নেতারাই নিশ্চিত ছিলেন তবে ওই যে মনীষীরা বলে গেছেন সত্য এমন শক্তিশালী জিনিস যা মাটি ভেদ করে ওপরে উঠে আসে রাজ্যে বিজেপির ওপর যে হামলা এবং সন্ত্রাস হয়েছে তা নিজের মুখেই অবশেষে স্বীকার করে নিলেন রাজ্যে আগত বাম কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্য এবং এআইসিসি নেতা অজয় কুমার এবারে শুনে নেওয়া যাক সত্য স্বীকারোক্তিতে কি বলেছেন অজয় কুমার Condolences. God saves Tripura and you you know this is is. what the BJP is. God knows. Uh, sir, you were just यू वाउ just uh, Sir, कुछ बोलेंगे uh, ये त्रिपुरा के अगरतला से लगभग 20 किलोमीटर दूर विशालगढ़ जेल के पास निहाल चंद्र नगर इसमें हम लोग गया था जहाँ पे बीस दुकान নিজের বক্তব্যে অজয় কুমার পরিষ্কারভাবে জানিয়েছেন যে সব দলের উপর সংগঠিত রাজনৈতিক সন্ত্রাসের চিত্র দেখার জন্যই রাজ্যে তাদের আগমন উল্লেখ্য যে কোনো ধরনের রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে বরাবরই কঠোর অবস্থান নিয়েছে বিজেপি দল গত পাঁচ বছরে রাজ্য রাজনৈতিক খুন যে সৈন্যের কোঠায় নেমে এসেছে তা বিজেপি প্রবল বিরোধীরাও স্বীকার করে শুধু তাই নয় আম কংগ্রেস প্রতিনিধি দলের কনভায়ে যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে তাতেও শক্ত অবস্থান নিয়েছে মুখ্যমন্ত্রী মানিক সাহার সরকার ইতিমধ্যেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে সুতরাং শুধুমাত্র এবং একমাত্র বিজেপির ভাবমূর্তিকে পরিকল্পিতভাবে নষ্ট করে দেশের সামনে রাখার জন্যই যে যৌথ প্রতিনিধি দলের এবং দুই দলের এই অসফল প্রয়াস তা এখন পাড়ার ছোট ছোট শিশুরা জানে যাদের মা বাবারা নিজের অজান্তে বলে ওঠেন ভগবান রক্ষা করেছে যদি সিপিএম কংগ্রেস আইতো রাজ্যে রক্তের নদী বয়ে যেত এই কথাটি সম্পূর্ণ এবং নিখাত সত্য কথা যার অকাঠ্য প্রমাণ হল গতকাল সারা রাজ্যে শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে বিজয় মিছিল করেছে বিজেপি কোনো সিপিএম অথবা কংগ্রেসের নেতা বুকে টোকা দিয়ে বলতে পারবে না বিজেপির বিজয় মিছিলের কারণে কোনো মায়ের বুক খালি হয়েছে এবার একটু অলি কল্পনা করা যায় রাজ্যে জিতে বিজয় মিছিল করছে সুদীপ বর্মন আর জিতেন্দ্র চৌধুরীর অনুগত ছেলেরা কল্পনায় যে ছবি শুধু উঠে আসে তা হলো রুধির আর আর্তনাদের ছবি এটা হলো ত্রিপুরার বাম কংগ্রেসের বাস্তব ছবি যারা লাল ছাড়া কিছু বোঝে না উন্নয়ন তো অনেক দূরের কথা সুতরাং ত্রিপুরা বার্নিং বলে যে ডাহা মিথ্যা শব্দটি কংগ্রেস নেতা অজয় কুমার উচ্চারণ করেছেন তাকে সম্পূর্ণ মুছে দিয়ে পরিষ্কার বলা যায় শান্তি আর উন্নয়ন দিয়েই ত্রিপুরার মানুষ হৃদয় জিতেছে বিজেপি বিওরো রিপোর্ট আর ইনিউজ